বন্যা দুর্গতদের জন্য কিছু ত্রাণ সবাই মিলে ইনশাল্লাহ ওইখানে ত্রাণ বিতরণ করবো জুমার নামাজের পরে। সবকিছু আমরা আলহামদুলিল্লাহ জোগাড় করে ফেলেছি। সাম্প্রতিক কালের ভয়াবহ বন্যায় পানিতে তলিয়ে গেছে ফেনী সহ বাংলাদেশের 11 হতে 12টি জেলা। বন্যায় ক্ষতিগ্রস্ত হয় 50 লাখ মানুষ। ফেনীতে বন্যার জন্য ভারতকে দায়ী করেছেন অনেকেই। প্রায় 15 লাখ মানুষের শহর ফেনীর বেশিরভাগই যেন বন্যায় পানির নিচে তলিয়ে গেছে। আকস্মিকে বন্যার জন্য স্থানীয় মানুষেরা প্রতিবেশী দেশ ভারতের কর্মকর্তাদের দায়ী করেছেন। বানপাশীদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তার পাশাপাশি থেমে নেই ব্যবসায়ীরাও। চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লার ব্যবসায়ীরাও যেন পিছিয়ে নেই এমন মহতী উদ্যোগে। মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে আন্দরকিল্লার ব্যবসায়ীরা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে নিচ্ছেন ব্যাপক প্রস্তুতি। আমরা আন্দরকিল্লা প্রেস বাজার, জিও ভবন এবং রহমান মেনশন এবং বাগদাদি মার্কেট সবাই মিলে বন্যা দুর্গতদের জন্য কিছু ত্রাণ আমরা সংগ্রহ করছি এবং এটা প্যাকেট করতেছি। এখানে আমরা বিশেষ করে এই ডাল, তেল, পেঁয়াজ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং আলু, চাল এগুলো আমরা বিশেষ করে সংগ্রহ করেছি। এখন প্যাকেট চলতেছে। এই প্রেস বাজার ব্যবসায়ী এবং যারা স্টাফেরা আছে তারা আসলে আগ্রহ করে এটা করতেছে সবাইকে উদ্বুদ্ধ করার জন্য। এটা আমরা সবার থেকে জোয়া চাচ্ছি যেন আমরা ঠিকমতো গিয়ে এগুলো একটু পৌঁছে দিয়ে আসতে পারি। আগামীকাল শুক্রবার ফেনীর উদ্দেশ্যে রওনা করবেন আন্দরকিল্লার ব্যবসায়ীরা। সহযোগিতা করেন আন্দরকিল্লার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা। জিও ভবন, প্রেস বাজার গলি, বগদাদি মার্কেট, রহমান মেনশন, খান প্লাজা, পেপার প্লাজা, আমরা ইনশাল্লাহ আমাদের ছোট ভাই মুরব্বী সবাইকে নিয়ে ত্রাণ সংগ্রহ করেছি। ক্ষুদ্র পরিসরে আমরা ইনশাল্লাহ আগামী শুক্রবার 6 তারিখ ফেনীর উদ্দেশ্যে চলে যাব সকাল 9টা হয়তো 10টার মধ্যে। আমাদের সাথে থাকবে আমাদের মুরব্বীরা ও আমরা ছোট ভাইরা সবাই মিলে ইনশাল্লাহ ওইখানে ত্রাণ বিতরণ করব জুমার নামাজের পরে। আমাদের একটা টিম অবশ্যই আগামীকাল রাতে চলে যাবে, ওরা ওইখানে কার্ড বিতরণ করবে। এরপর আমরা 9টা 10টায় গিয়ে আল্লাহর রহমতে যদি ফেনীতে আমরা সহি সালামতে পৌঁছি নামাজ পরে আমরা এই ত্রাণগুলো বিতরণ করব ইনশাল্লাহ। ভারতের পানি থেকে বাংলাদেশ তলিয়ে যাওয়ার বিষয়টিকে গুরুত্বের সহিত নিলেন ব্যবসায়ীরা। আমাদের পার্শ্ববর্তী ভারতের পানির ডলের কারণে গিয়ে যে বন্যা দুর্গত এলাকায় এটা আমরা আসলে ফেসবুকে দেখে দেখে আমাদের চোখের পানি ফেলতে হয়েছে। আমরা কিছু ব্যবসায়ী মিলে আন্দরকিল্লাস্থ জিও ভবন এবং প্রেস বাজারগুলিতে যত সমস্ত মার্কেট আছে সবাইকে আমরা অত্যন্ত দ্রুতর সাথে বৈঠকে করে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই দুর্গত এলাকায় যতটুকু পারি মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা একটা সাহায্যের হাত বাড়িয়ে দিব। আলহামদুলিল্লাহ আমাদেরকে কেউ নিরাশ করে নাই। আমাদের প্রায় 3,20,000 টাকার মতো উঠেছে। আজকে আমরা খাতুনগঞ্জে গিয়ে চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ, লবণ, যাবতীয় হলুদ মরিচ তন্য থেকে শুরু করে সব কিছু আমরা আলহামদুলিল্লাহ জোগাড় করে ফেলেছি অত্যন্ত উচ্চ উদ্দীপনার মধ্যে দিয়ে। সবাই প্যাকেটিং কাজে ব্যস্ত, এখন রাত প্রায় 12:11 আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা আশা করি যেভাবে আমাদেরকে ব্যবসায়ীরা এ ধরনের কাজে উৎসাহ দিয়েছে মানবিক কাজে, আমরা আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। শরণকালের ভয়াবহ বন্যা দুর্গত এলাকা ফুলগাজের উদ্দেশ্যে ইনশাল্লাহ আমরা আগামী শুক্রবার সকালবেলা রওনা দিব। আন্দরকিল্লা ব্যবসায়ী এবং ফ্রেশ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে, স্বতঃস্ফূর্ত উদ্যোগে সবাই সার্বিকভাবে সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ। এমন উদ্যোগ গ্রহণে নেপথ্যে যারা ছিলেন আবুল কাশেম, মোহাম্মদ ইকবাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সেলিম, অলিউল্লাহ, নেজামউদ্দিন, নুরুল ইসলাম হাফেজ, মফিজ, টিকলু, আবুল বশর, ফয়সাল, দুলাল, বাহার, নুরুল হুদা, মিরাজ, সুমন, মুকাদ্দেস, বাদশা, মিজান, নুরুজ্জামান, কালাম প্রমুখ।